আজকে শিরকের বিরুদ্ধে আল্লাহর দেওয়া বাণী আমরা প্রচার করতে এসেছি, এরা মানতে চাচ্ছে না, এরা হুমকি দিচ্ছে, শেষ করে দেব পাথর মেরে, এই জমিনের বুক থেকে তোমাদের কি মিটাই দিব তোমরা যদি কথা বলো। তারা বলল যে তোমাদের কারণে আজকে আমাদের দেশে অনাবৃষ্টি হয়েছে। সবাই বলি নাউজুবিল্লাহ, কারণ পাপ করতে করতে যখন অতিমাত্রায় হয়ে যায় তখন আল্লাহর রহমত উঠে যায়, কথা ঠিক না বেঠি? আল্লাহর রহমত থাকে না, আল্লাহর জহমত আসে, বিভিন্ন বিপদ আপদ মুসিবত গ্রেফতার করে নেয়। ভাইরা আমার, ওই নবী যারা ছিলেন তাদেরকে হত্যা করবে তারা এন্তিকিয়াবাসীরা। তখন শহরের উপকণ্ঠ থেকে একজন মিস্ত্রি, সুতোর মিস্ত্রি এসে বলল, কোরআন শরীফের ভাষায় এসেছে, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলু ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাহু ওয়া হুম মুহতাদুন। শহর উপকণ্ঠ থেকে একজন ব্যক্তি আসলো, সেই ব্যক্তি ওদেরকে বলল, এন্তিকে বাসীদেরকে বলল যে তোমাদের কি হলো, তোমাদের কি হয়েছে যে তোমরা নবীদের কথা কেন মানতেছো না, রসুলের কথা কেন মানতেছো না? তারা তো ভালো কথা বলতেছে, তারা আল্লাহর পক্ষ থেকে এক আল্লাহ তাআলার ঐশী বাণী তোমাদের কাছে প্রচার করতেছে, তোমাদের শের মুক্ত করতে চাচ্ছে, তোমাদের এই যে বিভিন্ন সময় আজাব গজবের গজব কেন আসছে এবং এই গজব থেকে পরিত্রাণ কিভাবে পাবে সবগুলোই তো তারা সুন্দর সুন্দর করে বলতেছেন, সুবহানাল্লাহ। আর তাদেরকে তোমরা কেন পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে নিবে? এই কথা যখন বলতে লাগল, ওই যে শহর উপকণ্ঠ থেকে যে ব্যক্তি আসছে সেই ব্যক্তি, এবার এন্তিকিবাসীরা বলল যে ঘরেই শত্রু জন্মে গেছে, মানে ওদেরই এলাকার লোক, ওদের এলাকার লোক, ঘরের শত্রু আগে দমন করা দরকার, কিন্তু ঘরের শত্রু দমন করতে গিয়ে ছাড়াই গেল, ওই লোকটি আর ভয় পেল না, সে বলতে লাগল যে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাহ ওয়া হুম মুহতাদু, তোমরা কেন তার কথা মানবে না, কেন তাকে হত্যা করবে, সে তো ভালো কথা বল, তারা তো ভালো কথা বলছে, সুতরাং ইত্তাবিউ তোমরা মেনে নাও, অনুসরণ করো তাদের কথা। আর এই কথা বলার জন্য বিনিময় তোমাদেরকে তোমাদের কাছে নিচ্ছে না, তোমাদেরকে সুন্দর সুন্দর কথা বলে বলে শোনাচ্ছে, তোমাদেরকে গোমরাই থেকে পথভ্রষ্ট থেকে ভালো পথে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে চেষ্টা করতেছে, আর তোমরা তাদের কথা মানতে চাচ্ছ না, অনুসরণ করতে চাচ্ছ না, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাহ ওয়া হুম মুহতাদুন, তোমরা যদি বাঁচতে চাও তাহলে তাদের কথাগুলো অনুসরণ করো, অনুসরণ করে চলো, কারণ তারা হচ্ছে সঠিক পথে রয়ে গেছে। সুবহানাল্লাহ, তোমাদের কাছে যারা দাওয়াত দিচ্ছেন তারা তো আসলে সঠিক কথা বলছে, তারা হেদায়েতের উপর রয়েছেন, সুতরাং তাদেরকে হুমকি ধুমকি দিও না। এই কথা যখন ওই মিস্ত্রি বলতে লাগলো, সঙ্গে সঙ্গে ওরা আবার বলতেছে ঘরের দুশ্মনকে শেষ করে দেই, কারণ যারা একসময় রসুলের সময় অমর যাচ্ছিল যখন আল্লাহ রসুলের মাথা আনতে, ঠিক না বেঠি? কিন্তু তার বোন এবং ভগ্নিপতি ইসলাম কবুল করেছিল, সে আর জানে না, হযরত ওমর জানতেন না। যখনই একজন বলল তুমি কাকে হত্যা করতে যাচ্ছ, বলছে মুহাম্মাদের কল্যাণ নিতে যাচ্ছি, এই কথা শোনার পরে ওই লোকটি বলল তোমার নিজের ঘর সামলাও, বলছে কেন কি ব্যাপার ঘর সামলাবো, বলছে তোমার বোন এবং ভগ্নিপতি ইসলাম কবুল করে নিয়েছেন, আগে নিজের ঘরটা সামলাও তারপরে মুহাম্মাদের মাথা আনতে যাও, ঘটনা আছে কি নাই? ঘর সামলাও,
হাবিব নাজ্জার, যে ব্যক্তি সর্বকণ্ঠ থেকে আসলো তার নাম ছিল হাবিব নাজ্জার। এই হাবিব নাজ্জারকে আবার হুমকি ধুমকি দিতে লাগলো, যাকে ঘর ঠিক করে নিজের নিজের বাড়িতেই নিজের ঘরেই নিজের সমাজেই যে দেখছিস আমাদের শত্রু জন্মে গেছে, শত্রুকে আগে সাইজ করব। এই শত্রুকে সাইজ করার জন্য বলতে লাগলো, ও হাবিব নাজ্জার তুমি চুপ করো, তুমি মুখ তোমার মুখটা বন্ধ করে রাখো, নইলে তোমাকে কিন্তু শেষ করে দেব। হাবিব নাজ্জার মনে হয় চুপ থেকে গেল, কি বলেন, চুপ থাকছে, চুপ থাকে নাই, বরং যারা একবার কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদেরকে তাদের মুখ বন্ধ করতে পারেনি। হাবিব নাজ্জার বলে ফেললাম, ওমালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউ। কেন সেই রবের ইবাদত আমরা করব না, দাসত্ব করব না, কেন সেই রবের গোলামি আমরা করব না যিনি আসমান এবং জমিনের সত্তাধিকার মালিক? সবাই বলে আল্লাহু আকবার, আল্লাহ। তিনি যিনি আসমান জমিনের মালিক, আমাদেরকে মরার পরে আবার ফিরে যেতেই হবে তার কাছে, কথা ঠিক নেবে ঠিক। সুতরাং সেই মহান রবের কাছে যখন ফিরে যাওয়াই লাগবে, প্রত্যেকটা আমলের জবাব দি যখন দিতেই হবে আমাদেরকে। সুতরাং সেই আল্লাহর গোলামি না করে আমরা কেন চুপ থাকব? কারণ সৃষ্টি করেছেন তো তিনি তার গোলামি করার জন্য, ঠিক নেবে ঠিক। যত হাবিব নাজ্জারকে যত হুমকি দেয় তত হাবিব নাজ্জারের মানে স্প্রিট বাইরে যায়, শত্রুদের বিরুদ্ধে কথা বলার স্প্রিট বেড়ে যায়। আর আমাদের সমাজ যত ভয় পায়, ঠিক নেবে ঠিক, কয় নাটরি নাটরির জন্যই বিপদে পড়ে বারবার। এমন বিপদে পড়ি ঠিক আছে, সে বিপদ কিসের বিপদ? তোমাদের তেল মালিশ করতে পারি না, তোমাদের মতো তেল মালিশ করতে পারি না বলেই আমার এরকম হবে, এটা আসবে রসুলের উপর এসেছে, সাহাবীর উপর সাহাবীদের উপর এসেছে, ইসলামী যারা মনুষী তাদের উপর এরকম বিপদ এসেছে। সুতরাং বিপদ দেখে ভয় পেয়ে কোরআনের কথা বন্ধ করা লাগবে, বন্ধ করতে হবে, এটা আর কেউ সহ্য করতে না পারলে আল্লাহ সহ্য করবে না, কথা ঠিক নেবে। আল্লাহ কেয়ামতের দিন তখন বলবে, তুই ভয় পাইছিলি তাই কোরআনের হক কথা বলিস নাই, বলিস নাই হক কথা। ভাইর আমার আয়াতে আলোচনা আসতেছি, হাবিব নাজ্জারকে যখন এমনি ভাবে হুমকি দিয়েই যাচ্ছে, হাবিব নাজ্জার নিজের ঘরের কথা বলতে লাগলো, এ তেকিয়াবাসী তোমরা যে আমাকে এরকম ভাবে ভয় দেখাচ্ছ, আমাদের শাহাদতের ভয় দেখাচ্ছ, মৃত্যুর ভয় দেখাচ্ছ, এই মৃত্যুকে আমি ভয় করি না, কারণ আমি এখন অন্য, আমি এখন রসুলদের অনুসারী হয়ে গেছি। সুতরাং তোমরা যে দলিল নিয়ে চলো, তোমরা যে মূর্তি পূজা করো, এই মূর্তি পূজা করলে কোনো উপকার নাই হবে না, উপকার হবে না বরং ক্ষতি হবে, তাই যদি হয় শোনো, আত্তাখিজু মিন দুনিহি আলিহাতান ইউরিদিনির রহমানু বিদ্দুরিল্লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইয়্যাও ওয়ালা ইউনকিজুন। রব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছ, আত্তাখিজু মিন দুনিহি আলিহাতান, আমি কি তার বাদ দিয়ে, কার বাদ দিয়ে, আল্লাহর বাদ দিয়ে, আল্লাহ রব্বুল আলামিন বাদ দিয়ে তোমাদের হাতে করা মূর্তির উপাসনা করব? হ্যাঁ, তোমরা কি তাই ভেবেছো, হাতে করা মূর্তি উপাসনা করব যে মূর্তির কোনো ক্ষতিও করতে পারে না, কোনো কল্যাণও করতে পারে না, সেই মূর্তির উপাসনা করে কোনো লাভ আছে না? কোনো লাভ নাই। এই যে ভাস্কর্য বানাচ্ছে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কি হচ্ছে না, ও কোনো লাভ আছে লাভ আছে বলেন? লাভ নাই। ওরা বলে মূর্তি আর ভাস্কর ভিন্ন জিনিস। আরে মিয়া, মূর্তি আর ভাস্কর আসলেই আবিধানিক অর্থে একই জিনিস, আবিধানিক অর্থে একই জিনিস, যেই মূর্তি সেই ভাস্কর,
কিন্তু মূর্তি বানায় পূজা করে, এটা পূজা করবে না ঠিক, কিন্তু ওটা পূজা করারই একটা নামান্তর। কারণ দেখবে যে এটাই হচ্ছে সেই বাংলাদেশের স্বাধীনতার সেই পৃষ্ঠপোষক, স্বাধীনতার যে তিনি স্থপতি, স্বাধীনতার স্থপতি যিনি, যিনি উদ্যোগ না নিলে হয়তো বাংলাদেশ স্বাধীন হতো কিনা সন্দেহ। আর তার উদ্যোগে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু তাকে স্মরণ করার জন্যে মূর্তি বানাতে হবে, ভাস্কর্য বানাতে হবে, এরকম কোরআন হাদিসে সমর্থন দেয় না? দেয়, আমি তো পড়ে দেখছি, সূরা নূহর মধ্যে এসেছে মূর্তি ভাস্কর সম্পর্কে আলোচনা। সমর্থন যখন করেন একটা মুসলিম দেশে, হাবিবে নাজ্জার মূর্তির পূজা করলো না, হাবিবে নাজ্জার বলেই ফেললো তোমরা যে মূর্তি বানায় পূজা করো, তোমরা যে মূর্তির গোলামি করো, পায়ের কাছে যায় তোমরা প্রণাম করো, ফুল ছিটাও, ফুল দাও, তোমরা বিভিন্ন রং তামাশা করো, এতে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, বরং এতে ক্ষতি। আর এরা কোনো লাভ হতো, এরা যদি কোনো আমাদের ক্ষতি করতে পারতো, আমাদের কোনো উপকার করতে পারতো, তাহলে কিছু হতো, কিন্তু কিছুই এরা পারে না। সুতরাং ওর গোলামি করে, মূর্তির গোলামি করে কোনো লাভ হবে না। ভাইরা আমার, হাবিবে নাজ্জার, ওরা যত গরম হয় হাবিবে নাজ্জার তত গরম হয়ে যায়, যে তোরা হুমকি ধুমকি দিস না, হুমকি ধুমকি দিয়ে কোনো লাভ নাই। ওদের কাছে কঠিনভাবে শেষ পর্যায়ে যখন চলে গেল, ওদেরকে বলল দেখ এতক্ষণ চাইছিলাম, এতক্ষণ কিন্তু প্রকাশ ইসলাম কবুল করি নাই, নবীদের প্রকাশ্য অনুসরণ করি নাই, মনে মনে প্রতিজ্ঞা করেছি, আসলেই তারা তো ভালো কথা বলে, শোন ইন্নি আমান্তু বিরব্বিকুম ফাসমাউন, তোরা শুনে রাখ, আমি আমান্তু বিরব্বিকুম, আমি তোদের প্রভুর উপর ইমান আনলাম, চিৎকার দি বলি সুবহানাল্লাহ, প্রভুর উপর, তোদের প্রভু, তোদের প্রভু বলতে দাওয়াত ওখানে দিচ্ছে যে তোদের রব, তোদের রব বলতে তোদের আল্লাহ, আমারও আল্লাহ, তোরেও আল্লাহ, সুতরাং আল্লাহর পর ইমান আনলাম, যা হয় কর, এবার যা হয় কর। এবার যখনই এই কথা বলছে তখন চারপাশ থেকে পাথর ছুঁড়া শুরু হয়ে গেছে, পাথর মারতে মারতে শেষ পর্যন্ত তার রক্তের একেবারে রক্তশূন্য হয়ে গেছে, শেষ পর্যন্ত সে ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, শাহাদতের পানি পান করেছে, সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য সেই পরিবেশ, সেই পরিবেশ পরিস্থিতি বিশ্বনবীর সময়ে আসতেছিল, এসেছিল। আর বিশ্বনবী যখন কোরআনের আয়াত আস্তে আস্তে করে শোনাতে লাগলেন, ওদের মাথা ব্যথা কষ্ট, আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আব্দিনা, ওয়াইন কুনতুম, এবং তোমরা যদি সন্দেহ পোষণ করো আমি যা নাজিল করেছি এলা আব্দিনা, আমাদের বান্দার উপর, আমাদের বান্দার উপর, আল্লাহ কয়জন, একজন না অনেকে, এখানে কিন্তু জুমা ব্যবহার করেছেন, আমাদের আব্দিনা, আসলে গুরুত্বপূর্ণ যেখানে, যে কথাটা যত গুরুত্ব দিয়েছেন আল্লাহ, সে জায়গায় এক বছরের শব্দ ব্যবহার না করে আল্লাহ বহু বছরের শব্দ ব্যবহার করেছেন, এটা খেয়াল করেন আপনারা, অনেক জায়গায় কোরআনের অনেক জায়গায় বলা হয়েছে, আপনি জুমা মোতাকাল্লিম, ওয়াহিদ মোতাকাল্লিম এর শব্দ ব্যবহার না করে জুমা মোতাকাল্লিমের শব্দ ব্যবহার করে।